ম্যাডাম, গতকাল যেই সন্দেহজনক মার্ডার আমরা নিউজ কভার করেছিলাম, এই বিষয়টা সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের। আমরা ডেড বডিটা আমরা পেয়েছি আজকে, মানে সময় আসতে আমাদের ইনকোয়েস্ট এসেছে, সো যখন পুলিশ পার্সনে নিয়ে আসে আমরা অ্যারেঞ্জ করি পোস্টমর্টেমে। তো পোস্টমর্টেমটা আমরা করি মোটামুটি এখন যা শেষ হয়েছে, তো এখনও পর্যন্ত দেখে যেটা মনে হয়েছে রিপোর্ট অলরেডি পেন্ডিং আছে, বাট বলাটা খুব মুশকিল যে কী কারণে হতে পারে, বাট সব কিছু দেখে তদন্ত যেটা হচ্ছে ইনভেস্টিগেশন, আমাদের টিম অফ ডক্টর্স আছে তিনজন, আমরা মিলে ডিসাইড করছি অ্যান্ড মানে রিপোর্ট এখনও পেন্ডিং আছে, সময় আপনারা জানতে পারবেন। জীবনকর দাস ভূত ছাড়া মানে আর কি আছে, তাহলে ছুটির আছে এলো কাগল কোনো ছুটি তো না। দীপঙ্কর দাস তো হের স্বামী, হের স্বামী তো এখন আপনারা কি চান? হে স্বামীর স্যার, হ্যাঁ আসামি স্যার, আমরা কেস করছেন এখানে, হ্যাঁ কেস করছি, আসামি অ্যারেস্ট হয়েছেন এখন, এখনো অ্যারেস্ট করছে না, ও অত্যাচার অপমান এটা তো কোনো কেয়ার নিতেছে না সরকার, এত অত্যাচার কেন আমাদের উপরে, দুই একটা যদি শাস্তি দেয় তখন কইব যে না নারীদের উপর অত্যাচার করতে পারবো না, ধরাইব আপনার কাছে এই অনুরোধ, আসামি 24 ঘন্টার ভিতরে হাজির করো, যেখানে থাকুক এরা যেই প্রকারে হোক এরা আসামি হাজির করো, আমি সবার কাছে আমি কোর্টের কাছে আমি সুস্থ বিচার চাই, আমার নারীদের উপরে এত অত্যাচার কেন? এই ঘটনা আপনারা কাকে দোষী মনে করেন? হে হে রে দোষী মনে করি, হে আর বেডির লগে প্রেম করতেছি, হে দীর্ঘদিন প্রেম করতেছে আর যা 3 বছর পর্যন্ত বোনে আমার কাছে কইবো দেখি আমার বাড়ির বোনের রায় আসা যাওয়া করতে চায় না, এই কারণে ওই বোনের এই কেবল খাবার দিব সোবার দিব, বাড়ি চাইলে এই খুঁচা টানলে লাগবো লাগি খাবার সোবার দিব, বোনের তো মুখ নাই, বোনের তো কইবার মতো সুবিধা নাই, মা নাই বাপ নাই, কেউ বলতে কেউ নাই, অনাথা দিয়ে অনাথা,